ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? কি সুন্দর করে ও বলল। আসলে হ্যাঁ আসলে ফুল। অবশ্যই ফুল। এটা বলতেই হবে কারণ আপনি একটা ফুটন্ত ফুল। কিন্তু একটা জিনিস বলতে হয় ফুলেও কিন্তু কাঁটা আছে। সেটা আমাকে না মানে আমাকে অনেকগুলি টাকা দিয়েছে 5000 টাকার ফর্সা নোট সেগুলি আমি আবার অন্যদেরকে দিচ্ছি। আচ্ছা অন্যদেরকে বিলানোর জন্য। কিন্তু আপনাকে সালামি হিসেবে কি দিয়েছে? ওটা তো অন্যদেরকে দেওয়ার জন্য দিল। আমাকে সালামি দেয় না তো সাব্বির। ফুল দেই। সারা জীবন ফুল দিয়ে যাব। সকালবেলায় কোন রেসিপিটা আপনি সাব্বির ভাইকে উপহার দেন ঈদের দিনে? পায়েশ আর সেমাই। কার রেসিপি বেস্ট? মায়ের রেসিপি নাকি বউয়ের রেসিপি? একটা ছেলের কাছে তার মায়ের রেসিপি পৃথিবীর সবচেয়ে বেশি। ছেলে না শুধু মেয়েদের কাছেও। আমি আমার ছেলের কথা বলছি, ছেলে হিসেবে আমি আমার কথা বলছি। ঠিক তেমনি আমার ছেলের কাছেও চুমকির রেসিপি সবচেয়ে বেস্ট হবে আমার ছেলের বউয়ের রেসিপি থেকে। এটা আমার ধারণা। ওর আমার শাশুড়ি রান্না খুব মজা। এবং সাব্বির একটা কথা বলি, আমার বিয়ের পর সাব্বির আমি রান্না করতে পারি না, পারতাম না, এখন পারি। ও খেতে যেত আর শুধু বলতো, আচ্ছা আম্মা এটা এরকম করে করে, আবার আরেকটা খাবার খেতে যায় আম্মার এটা এইভাবে করে। আমার এত রাগ লাগতো, তখন একদিন বুঝাই বললাম যে সাব্বির শোনো, তোমার আম্মার হাতে রান্না কিন্তু আমার হবে না। হ্যাঁ আমারটা আমার মতো হবে। সেই বরিশাল আর কোথায় আসলে? তুমি কোথায় বরিশাল, কোথায় আসলে? ওনাদের কালচার, ওনাদের রান্নার সিস্টেম একটা, আমি আরেকটা, আর একসাথে থাকছিও না। আমি আলাদা আমার মতো করে আমি রান্না করছি, তো ওইটার সাথে তুমি কম্পেয়ার করো না। না কম্পেয়ারটা আসলে হচ্ছে কি, কম্পেয়ারটা করো না। এটা করতো, এখন এখন করি না। কারণ হচ্ছে যে আসলে অভ্যস্ততার একটা ব্যাপার থাকে। একটা মানুষ ছোটবেলা থেকে শূন্য জায়গা থেকে, যখন তার বয়স শূন্য, সেখান থেকে প্রায় 27 ইয়ার্স পরে অন্য একটি। ওকে, এটা তোমাদের ছেলেদের ক্ষেত্রে হয়, আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় না। আমরা মার বাবার ঘরে আমরাও বড় হয়ে এসেছি। আমাদের কত দুঃখ যে আমাদের রান্না করে খেতে হয় আর তারা তো তৈরি খাবার পায়। হ্যাঁ তৈরি খাবার পায়। কতবার রেঁধে খাইয়েছে? দু তিনবার খাইয়েছে। মানে পুরোই 20 বছরে আজ পর্যন্ত আমাকে কোনোদিন এক কাপ চা বানিয়ে খাওয়ায়নি যে চুমকি ধরো তোমার জন্য চা বানিয়ে। অবশ্যই চা বানিয়ে খাওয়াইছে, গরম পানির ভিতরে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে দিয়েছে। সেটাও না, সেটাও কখনো হয় না। এটা চাই তার পৃথিবীর সস্তা এবং সহজ চা বানানোর কি আছে। এবং এই জন্যই চায়ের টি ব্যাগের চা এত জনপ্রিয়, বিকজ ছেলেরা বউদের জন্য চা বানায় খাওয়াইতে পারে। ওরে বাবা, আমার আমার একটা ব্যাপার জানার ইচ্ছে আছে। 15 বছর যখন হলো বিয়ের, তখন কিন্তু আপনারা একটা ধুমধাম করে পার্টি দিয়েছিলেন। তবে সেখানে একটা অদ্ভুত ব্যাপার যে সেখানে কেবল বিবাহিত কাপলরাই যেতে পারবে, বা যারা আসলে কাপল। এটা আসলে সাব্বিরের কনসেপ্ট, বিবাহিত কাপল। এবং আমরা আরেকটা জিনিস করেছে সাব্বির, যেটা যে সমস্ত সিনিয়রদের, বয়স্ক যারা ছিল তাদেরকে আমরা ইনভাইট করেছি। অনেকে আসতে পারেনি হয়তো শুনে। আমাদের বিবাহের দিন আসলে ছিল হচ্ছে 14 ফেব্রুয়ারি, আর ওই দিনটা বন্ধের দিনও ছিল যেদিন আমরা অনুষ্ঠানটা করেছিলাম। আমার বাচ্চাদেরও সেদিন নেই। আমি বাচ্চাদের মানে এটা প্ল্যান ছিল যে শুধু কাপল, না শুধু কাপলদের দিয়েছি, কাপল আর সিনিয়র সিনিয়র যারা আমাদের অভিনেতা। এই বছর তো মানে গেল হচ্ছে 20 বছর, কিন্তু তারপর যখন 25 বছর হবে, যেহেতু 15-তে হয়েছে 20-এ হলো না, 25 আসছে সামনে, 25 বছরে গিয়ে এরকম কোন প্ল্যানিং আছে কি? যদি বেঁচে থাকি 25 বছরে পুরো বিয়ের অনুষ্ঠান করব আবার নতুন করে। কারণ আমার 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 দুই ছেলে তো আমাদের বিয়ে দেখে নাই। আমার মনে হয় যে প্রত্যেক মানুষের জীবনে ছেলে মেয়ে হওয়ার পরে আরেকবার বিয়ে করা উচিত, তাহলে ছেলে মেয়েরা বাবা মায়ের বিয়ে খেতে পারে। মানে আমার ছোট ছেলে তো বলছিল ওই যে না প্রায় বলে না তোমরা কবে আমি ছিলাম না কেন? আচ্ছা তোমাদের এখানে আমার ছবি অ্যালবামে, মানে বিয়ের ছবিটা আমি নাই কেন? মানে ও নাই কেন? এটা খুব মজার হয়।